প্রসাদ ঠাকুর, এ তো আবার আবার বৃষ্টি এলো গো। তাড়াতাড়ি চো, নৌকায় উঠতে হবে, ওই পারে ফিরতে হবে। মাঝি ভাই, মায়ের বিসর্জন হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি ওই পারে ফিরতে হবে। কিন্তু এই অবস্থায়, এই অবস্থায় তো নৌকা নিয়ে যাওয়া ঠিক হবে না ঠাকুর, শেষে নৌকা উল্টে গেলে আরেক বিপদ হবে। কিন্তু আমাকে যে যেতেই হবে, আমার বাবা যে খুব অসুস্থ, আমাকে বারবার করে বলে দিয়েছে যে কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসতে, আমাকে বাবার কাছে পৌঁছতেই হবে মাঝি ভাই। কিন্তু প্রসাদ ঠাকুর, এই দুর্যোগের মধ্যে তো নৌকো নিয়ে নদীতে যাওয়া যাবে না, মাঝি ভাই তো বলছে নৌকো নিয়ে দুর্যোগে নেওয়া যাবে না। কিন্তু আমার মন মানছে না রে দুঃখে, আমাকে যে করেই হোক বাড়িতে পৌঁছতেই হবে। আমার মন কেবলই বলছে যে ঝড় যেন আমার এই জীবনের ঝড়, আমাকে বাবার কাছে যেতে হবে দুঃখে। কিন্তু ঠাকুর, আমি তো এই অবস্থায় নৌকা সামলাতে পারবো না, যাবো কি করে? বেশ, তোমাকে এখন যেতে হবে না মাঝি ভাই, ঝড় থামলে তুমি দুঃখেকে নিয়ে ওই পারে চলে যাও, আমি সাঁতার কেটে যাবো। কি বলছো তুমি প্রসাদ ঠাকুর? হ্যাঁ, এই প্রবল দুর্যোগের মধ্যে তুমি গঙ্গা পার হবে সাঁতার কেটে, শেষে যদি আবার আবার তোমার কিছু হয়? হ্যাঁ, না 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 না, আমার কিছু হবে না, আমি সাঁতার জানি, আমাকে নিয়ে ভয় পেও না তোমরা, বুঝেছো? আমাকে যেমন করেই হোক বাবার কাছে পৌঁছতেই হবে। প্রসাদ ঠাকুর যেও না, আমি বলছি শোনো প্রসাদ ঠাকুর, প্রসাদ ঠাকুর যেও না, প্রসাদ ঠাকুর জয় মা, প্রসাদ ঠাকুর। রামপ্রসাদ তো এখনো ফেরেনি, দেরি হচ্ছে, এত দেরি হচ্ছে কেন? আসবে, আপনি এত উতলা হবেন না, এই শরীরে এক্ষুনি চলে আসবে। বাবা তুমি একটু শান্ত হও, এই অবস্থায় এত উত্তেজনা তোমার শরীরের জন্য ভালো নয়। আমাদের ঘরে ফিরে আসতে বলল। এই দুর্যোগের মধ্যে মাছ গঙ্গায় গেছে রামপ্রসাদ? দুঃখিয়াদাও সঙ্গে আছে, আমরা যেতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই রাজি হয়নি। বাইরে তো সাংঘাতিক জ্বর হচ্ছে, বাইরে প্রলয় হচ্ছে, এর মধ্যে ছেলেটা একা একা চলে গেল, যদি একটা বিপদ আপদ কিছু হয়। দিদি তো বাবা কেমন করছে দেখ। বাবা, বাবা শুনতে পাচ্ছো? একটু জল দাও না, জল। বৃষ্টিটা ধরে এসেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। বাবা আমি আসছি, বাবা আমি আসছি, বাবা। তোমরা সবাই কাঁদছো কেন? চুপ করে আছো কেন? তোমরা কাঁদছো কেন? বাবা ঠিক আছে তো? এত দেরি করে ফিরলি, শেষ পর্যন্ত যে তোর বাবা তোকে খুঁজছিলেন রে। মানে তোর বাবা চলে গেলে।
দাদা মায়েরা কি বলছে, কি বলছে এই জন্য হতে পারে না, আমি বিশ্বাস করি না এ হতে পারে না। সত্যি এটাই রামপ্রসাদ বাবা আর নেই। তুমি আমার সঙ্গে আমার ঘরে এসো, আমি প্রলেপ লাগিয়ে দেবো। লোকে যে বলে আমি অকর্মণ, রামপ্রসাদ তোমার উপর ভরসা আছি বলেই তোমাকে দায়িত্ব দিচ্ছি। প্রসাদ বলে ভাবে আমাদের প্রণাম গ্রহণ করো বাবা। বেশ কটা দিন হয়ে গেল তুমি আমাদের মধ্যে নেই, কখনো ভাবিনি জানো তো বাবা যে তোমাকে ছাড়া আমাদেরকে এমনভাবে থাকতে হবে। তবে তুমি আমাদের স্মৃতিতে আছো, আজীবন তুমি এমনই উজ্জ্বল হয়ে আমাদের স্মৃতিতে বাস করবে বাবা। যেখানেই থাকো ভালো থেকো বাবা। মেস্তা, ও মেস্তা, ভজরি দাদা, মেস্তা বাড়িতে আছে গো? হ্যাঁ আছে। তার আগে তুমি বলো, হাঁপাচ্ছ কেন, আবার কোনো অঘটন ঘটলো নাকি? না না না, তুমি আগে বলো না মেস্তা কোথায়। মেস্তার সাথে খুব জরুরি দরকার। দাদা দাদা, এই রামপ্রসাদ কি হয়েছে? রামপ্রসাদ এই বিশ্বনাথ এসেছে, হাঁপাচ্ছে না। বেশু ফোন খেয়ে নিয়ে এসছিস কেন? বস বস বস। না না না, বসার সময় নেই, তুমি শিগগিরই ও বাড়িতে চলো, বর্দা তোমাকে ডেকেছে। দাদা ডেকেছে? হ্যাঁ গো, জরুরি তো। দাদা হঠাৎ করে আমাকে ডেকে পাঠালো, কিছু কি হয়েছে? আমি তো সঠিকভাবে জানি না, তবে দুজন এসেছেন, একজন উকিল আর একজন মুক্তার, সেই জন্য বোধ হয়। উকিল মুক্তার? হ্যাঁ মিস্তা, কিছু তো একটা ব্যাপার আছে, তুমি শিগগির ও বাড়িতে চলো, চলো মিস্তা। রামপ্রসাদরা এলে কথাবার্তা শুরু করা যায়। ওই তো নাম করতে না করতেই মেজ ঠাকুর পোপ এসে গেছে, আপনি বলুন এবার কথাটা। যাক, তোমরা যখন সকলেই এখানে রয়েছো তখন কোনো রকম ভণিতা না করে আমি একটা কথা তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই। তোমরা সকলেই জানো বাবা তার সম্পত্তি তার নিজের ইচ্ছেতেই আমাদের এই তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, কিন্তু সেই সময় রামপ্রসাদ জানিয়েছিল এসব সম্পত্তি নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, আর বিশ্বনাথ সব ভার আমার উপরে দিয়েছিল। সেই কারণে আমি নিধিরাম সেন আমার বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছি।